শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ যেখানে বগুড়াতে, ওখানে চারজন ইন্টার্নিকে যে দোষী সাব্যস্ত করে যে ওদের ইন্টার্নশিপ বাতিল করা হয়েছে, তার জন্য আমরা সাধারণ চিকিৎসক পরিষদ রংপুর মেডিকেল কলেজ সকল মেডিকেলের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা হচ্ছে আন্দোলনে নেমেছি সকাল 8টা থেকে কর্মবিরতিতে, এবং তাদেরকে তাদের কর্মস্থলে ফিরিয়ে না আনা পর্যন্ত আমাদের কর্মসূচি বহাল থাকবে। আমরা সারা বাংলাদেশে যতগুলো সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজের কর্মরত চিকিৎসক ইন্টার্ন আছেন, আমরা সবাই একযোগে এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ স্বরূপ লাগাতার কর্মসূচিতে অংশগ্রহণ করছি এবং সব বাংলাদেশের সকল সব কোনার সকল মেডিকেল কলেজ থেকে আমরা আজ সকাল 8 ঘটিকা থেকে কর্মবিরতিতে যাচ্ছি, যাতে আগামী 72 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া যদি হয় তাহলে অবশ্যই আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাব, এবং আমাদের যে আমাদের ডাক্তারদের যে আমাদের দায়িত্ব রোগীদের সেবা যত্ন করা যেটা, সেটা আমরা অবশ্যই ফিরে যাব কর্মস্থলে। তবে আগামী 72 ঘন্টার মধ্যে হলে এটা ভালো কথা, যদি 72 ঘন্টা না হয় সেক্ষেত্রে আমরা পরবর্তীতে আমরা বসে আমরা পুরো বাংলাদেশ থেকে কেন্দ্রীয়ভাবে এটা আমরা ডিসিশন নিয়ে আমরা পরবর্তী আন্দোলনে আমরা আমাদের কর্মসূচি আমরা পরে ঘোষণা করব।